ওরা গান গাবি তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া, আসলে তুমি দেখা তোমায়, আসলে তুমি দেখা তোমায় প্রাণটা যাবে জুড়াইয়া, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া। ওরে নবীর আশিকের দল, আজকে তুমি গানের পাগল, তুমি দুই কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনো, ও যুবক শুনিয়া লাও গানে কত মজা, যে বান্দা দুনিয়াতে কষ্ট করে গান শোনা থেকে বিরত থাকবে, আমার আল্লাহ পবিত্র কালাম, আল্লাহর কথা বান্দার যদি জমিনে মজা লাগতো, আল্লাহর কালাম শুনতো, কোরআন শরীফকে ভালোবাসত, আল্লাহ পাক ওই দিন ডাক দিয়া বলে রে বান্দা আয় আয় আয়, তোর দুনিয়াতে গান শুনতে মন চাইছিল, আমার অমুক বান্দা গান শুনেছে, কিন্তু তোর মন চাইছে তুই গান শোনো নাই আমার কোরআন শুনেছ, দুনিয়াতে গান শোনা থেকে বিরত থেকেছ, ওরে বান্দাজ আমি তোরে এমন গান শোনায় দিব গো, যেই গান তুই জীবনে কল্পনাও করতে পারবি না। আল্লাহ পাক পয়গম্বর দাউদরে দিয়া কালাম শোনাবি, গান শোনায় দিবে, দুনিয়াতে গান শোনার সময় বাজনা ছিল বাজনা, জান্নাতেও বাজনা হবে, জান্নাতের পাতায় পাতায় একটা পাতা আরেকটা পাতার সাথে লাগবে, সুন্দর বাতাস যখন হবে জান্নাতে, যখন বৃষ্টি হবে এটা সাধারণ বৃষ্টি নয়, এটা মেশকো আম্বরের বৃষ্টি, প্রত্যেকের গায়ে এক ফোঁটা সামান্য সামান্য পড়বে, সুন্দর সুগ্রাম, এবার সুন্দর কনসার্টের আয়োজন, কনসার্টে দামি দামি চেয়ার, এই দুনিয়ার কনসার্ট শোনার জন্য, আয়ুব বাসু জেমস মমতাজের কনসার্ট শোনার জন্য 500 টাকা টিকিট দিয়া তুমি চেয়ারে গিয়া বসেছ, অনেক সময় চেয়ারও পাও নাই, নিচে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি গান শুনেছ, এই যুবকদের কপাল কিন্তু পড়ে যাবে, যেই যুবকরা এইভাবে কনসার্টে যায় নাই, গান শোনে নাই, মন চাইছে, শয়তান তারে ধোকা দিয়া বলেছে ও আল্লাহর বান্দা, তুই আল্লাহর বান্দা, একটু সময়ের জন্য যা যা যাওয়া, এই কনসার্টে একটু বসে গেলে কোনো সমস্যা তো হয় না, কিন্তু যেই যুবক ওই কনসার্টে যাবে না, গান শুনবে না, আল্লাহ পাক ওই দিন তারে গান শোনাবে, কনসার্টের ব্যবস্থা করে দিবে, ওই কনসার্টে পয়গম্বর দাউদ তেলাওয়াত শোনাবে, আল্লাহর বান্দার আওয়াজ দিয়া বলবে আল্লাহ এত সুন্দর গান হতে পারে এটা জীবনে কল্পনাও করি নাই গো আল্লাহ, এবার আমার আল্লাহ বলবেন এর চাইতে সুন্দর গান আমি তোমাদের শোনায় দেব, কারণ তোমরা দুনিয়াতে আমার কোরআনের পাগল ছিলা, রাহমাতুল লিল আলামিন, ওই দিন বান্দাদের গান শোনাবার জন্য দাঁড়ায় যাবে আমার নবী, ওই দিন আল্লাহর কালাম শোনায়া এই আশেকদের কলজা ঠান্ডা বানায় দিবে, ওরে নবীর আশেকের দল একটা জবানও বন্ধ রাখবানা, ভালোবাসার আওয়াজ দিয়া বলো আমরা নবীর কণ্ঠে কালাম শুনতে চাই কি চাই না, জোরে বলো চাই কি চাই না,
সবাই আশ্চর্য হবে, আল্লাহ এত সুন্দর গান হতে পারে আমরা কল্পনাও করি নাই, সবাই বেহুশ হয়ে পড়ে থাকবে। এরপর আবার যখন হুশ হবে আমার আল্লাহ বলবেন, এর চাইতে ভালো গান যদি তোমাদের শোনাই তোমাদের কেমন লাগবে? বান্দারা আওয়াজ দিয়া বলবে, আল্লাহ এর চাইতে ভালো গান হতে পারে এটা কল্পনাও করা যায় না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে বান্দা দুনিয়াতে আমার কালামকে ভালোবেসেছো, পছন্দ করেছো, আমার কালাম তেলাওয়াত করতে পারো না, কিন্তু আমার কালাম তেলাওয়াত শুনে চোখের পানি ফেলেছো। ওরে বান্দা আজকে আমি আল্লাহ নিজের জবান দিয়া আমার কালামের গান তোদের শুনাইয়া করে যা ঠান্ডা বানায় দিব। হে নবীরা শেখ ভালোবাসার আওয়াজ দিয়া বলবা, আমরা আল্লাহর জবান থেকে কালাম শুনতে চাই কি চাই না? আল্লাহর কুদরতি জবান দিয়া কালাম শুনে জয় কইল যা ঠান্ডা বানাইতে চাও, তাহলে কোরআনের দিকে মনটা লাগায় দাও। আলোচকের সাথে যদি শ্রোতাদের একটা ভালো সম্পর্ক তৈরি না হয়, শ্রোতাদের সাথে আর আলোচকের সাথে যদি ভালো একটা সম্পর্ক তৈরি না হয়, তাহলে যিনি আলোচক উনি আলোচনা করতে পারেন না, ওনার জবানে কথা আসে না। আপনারা এখানে বসেছেন, এই যে আমি আপনাদের সামনে আসলাম, একটু কথা বলতে হবে আপনাদের সাথে। আমার সাথে কোনো দুশ্মনী আছে? এখানে মাথা নাড়াইলে হবে না, জবান দিয়া কথা বলতে হবে। আমি প্রায় সময় বলি, এখনো বললাম, বলতেছি, মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিলের আয়োজন করে, ওনারা বসে একটা সিদ্ধান্ত নেয় আমরা একটা মাহফিল করব। পরামর্শ হয় মাহফিল করলে শুরুতে আমাদের লাগবে ভালো একজন আলোচক। কি লাগবে কথা বলেন না কেন, মাহফিল যারা করে তারা প্রথমেই চিন্তা করে আমাদের লাগবে ভালো একজন বক্তা আলোচক। কেউ বলে যে অমুক বক্তারে বলি, আবার কমিটির অন্যান্য যারা আছে ওরা ভেটু দিয়া বলে, না ওর কণ্ঠের আওয়াজ ভালো না, আমরা এমন আলোচক চাই যার কণ্ঠের আওয়াজও ভালো, এলেমও আছে, এমন আলোচক আমাদের দরকার। যে কণ্ঠ ভালো আলোচনা ভালো ওনাকেই দরকার, কথা কন না কেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এরপরে চিন্তা করেন, যেমন তেমন মাইক দিয়া মাহফিল করা যায় না, কত মাইকই আছে, এর মধ্যে কোন মাইকওয়ালার সার্ভিস ভালো, সাউন্ড ভালো, আওয়াজ ভালো, ওই মাইকওয়ালা দরকার। অনেক সময় এমন ঘটনাও দেখা যায়, মাইকের সাউন্ড যদি একটু 19-20 হয় মাইকওয়ালার দিয়ে পিটায়, তোর জন্য আমাদের লক্ষ লক্ষ টাকার প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে, হাদিয়া চাইতে গেছে বলে, তোর কিসের হাদিয়া, কোনো হাদিয়া দিব না, ভাগেন থেকে 50,000 টাকা কন্ট্রাক্ট মাত্র 10,000 দিয়ে বিদায় করে দিছে, কথা কয় না? মাইকওয়ালা আর কোনো আওয়াজ দিলে খাইবে মায়ের জন্য চুপচাপ ভাগে। তাহলে আমরা আওয়াজ ভালো খুঁজি, বক্তার আওয়াজও ভালো হতে হবে, মাইকের আওয়াজও ভালো হতে হবে, শ্রোতাদের আওয়াজ না হইলে সমস্যা নাই, কথা কন না কেন, ঠিক? আপনাদের আওয়াজ না হইলেও চলবে, মাইক আলোচক শ্রোতা তিন আওয়াজ যেদিন একত্রিত হয়ে যাবে ওই দিন আলোচনা হবে সুন্দর, কথা কন ঠিক কি না? আপনারা কি চান আজকে ভালো কিছু আলোচনা হোক, সুন্দর সুন্দর কিছু কথা আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দিক আপনারা শুনতে পারেন, এটা কি চান আপনারা? তাইলে আল্লাহর দেয়া জবান দিয়া তো জীবনে বহু চিল্লাইছেন, চিল্লাইছেন না, কথা কয় না গেলে, আল্লাহ কি এইরকম চিল্লা চিল্লির জন্য আমাদেরকে জবান দিয়েছেন? জবান দিয়েছেন কেন, এই জবান দিয়ে আমরা কোরআন পড়ব, তাকবীরের আওয়াজ দিব, রিসালাতের আওয়াজ দিব, বাতিলদের বিরুদ্ধে দুশমনদের বিরুদ্ধে আমরা
হুঙ্কার দিব, আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ দিব, রাসূলকে খুশি করার জন্য আওয়াজ দিব। এজন্যই আল্লাহ আমাদের কণ্ঠের মতো নিয়ামত দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? এ জবান আমাদের কি দিলেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। আমার ওয়াজ শুধু সামনের কয়জনে শুনে, পিছে যারা আছে তারা শুনে না। আপনারা কি শুনতেছেন আমার কথা? আপনারা একটু চুপ থাকেন। এই সামনে যারা আছেন একদম চুপ, কোনো আওয়াজ দিয়েন না। পিছে যারা আছেন আপনারা শুধু আওয়াজ দিবেন। বলেন আমাদেরকে জবান দিলেন কে? আল্লাহ। হইছে? একটু আওয়াজ দিয়ে বলেন, জবান দিলেন কে? আল্লাহ। এবার আপনারা বলেন, আপনারা চুপ থাকেন, আমাদেরকে জবানের মতো নিয়ামত দিলেন কে? আল্লাহ। শিক্ষা নেন এদের কাছ থেকে, শিখে নেন এদের কাছ থেকে। একটু আওয়াজ দেন, আরে আল্লাহ জবান দিয়েছে বাবা নবীর উসিলায়, এ জবানের শুকর আদায় করতে হবে। জবান আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। একটু আওয়াজ দিয়ে, ভালোবাসার আওয়াজে বলেন, জবান আমাদেরকে দিলেন কে? আল্লাহ। ওই আল্লাহর শুকর আদায় করি ভালোবাসার আওয়াজে, উঁচু আওয়াজে, মহাব্বতে, একসাথে, জোরে জোশে, দিল থেকে সবটুকু না বেগু ঝাড় করে উঁচু আওয়াজে সবাই বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শুরুতে সূরাতুল মাউন তেলাওয়াত করেছি, মাউন, যেই সূরা থেকে আমরা আলোচনা শুনবো আজকে, ছোট একটা সূরা, সূরাটার নাম হলো সূরাতুল মাউন, আমরা যেটাকে পড়ি আরআই তাল্লাযি ইউকাযিবু বিদ্দিন। এই সূরাটা চিনেন সবাই? এই সূরায় আল্লাহ কি বলেছে আজকে আমরা এটা শুনতে চাই, সবসময় তো পড়ি, কি বলছো এটা তো বুঝি না। আজকে শুধুমাত্র এই সূরাটার আলোচনা আমরা শুনবো। আল্লাহ আমাকে বলার আপনাদেরকে ধৈর্য এবং মনোযোগ নিয়ে শ্রবণ করার তৌফিক দেন, আমিন। আরে জোরে বলেন না, আমিন, আমিন। যে সূরা থেকে আমরা আলোচনা শুনবো, সূরার নাম সূরাতুল মাউন, বলা যাবে? মাউন। সবাই একসাথে বলেন, আমরা যেই সূরা থেকে আলোচনা শুনবো সূরার নাম কি? সবাই না বললে হবে না, জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? এই মাউন থেকে আলোচনা শুনবো। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করেছেন, এই সূরাটার মূল আলোচ্য বিষয়টা কি, যদি আমরা বুঝি তাহলে আলোচনা আমাদের বুঝতে সহজ হবে। এটার মূল আলোচ্য বিষয় কি? সূরাটার মূল আলোচ্য বিষয় হলো পরকালে অবিশ্বাসী লোকদের নীতি ও চরিত্র কেমন হবে, আল্লাহ ঈশ্বরে বলে দিয়েছেন। কথা বুঝতেছেন আপনারা? পরকালে অবিশ্বাসী বান্দাদের নীতি কেমন হবে, চরিত্র কেমন হবে, আল্লাহ তাআলা ঈশ্বরে এটা খুলে খুলে বলে দিয়েছেন। একদল বান্দা এমন হবে যারা জবান দিয়া বলবে না আমি অমুসলিম, জবান দিয়া বলবে না আমি নবীর দুশমন, এই জবান দিয়া বলবে না আমি আল্লাহর দুশমন। আল্লাহ পাক বলেন, না বললেও তাদের নীতি এবং চরিত্র দেখে তোমরা বুঝে নিবা আসলে তারা মুসলমান নয়, তারা ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কি না? এদেশে প্রতি 100 জন মানুষের মধ্যে 94 জন মানুষ মুসলমান। কতজন? কথা আওয়াজ দেন, কতজন? প্রতি 100 জন মানুষের মধ্যে 94 জন মুসলিম। 100 জন পূর্ণ হতে আর কতজন বাকি থাকে? 6 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, এই সবগুলো মিলায়া হলো 6 জন, আর 94 জন হলো মুসলিম। কথা বলেন ঠিক কি না? এই 94 জন মুসলমানের কেউ একজন সুদের কারবারে নিমজ্জিত, সুদের কারবার ছাড়া বুঝেই না, বরং তাকে যদি বলা হয় তুই সুদের কারবার বাদ দে, সে আপনাকে হামলা করতে পারে, আঘাত করতে পারে, এই লোকটাও কি নিজেকে অমুসলিম বলবে? না। কথা বলেন না কেন? যে বান্দা আল্লাহর নবীর দুশ্মনী করে, নাস্তিক মুরতাদদের হাতে হাত মিলায়া চলে,
আল্লাহর কোরআনের বিধান মতো চলতে চায় না, মানে না। নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমানকে যদি আপনি বলেন তোর নাম কি, সে বলবে আমার নাম আব্দুর রহমান। তুই কি মুসলমান? সে আপনাকে মারতেও পারে, কথা বলেন ঠিক কি না? তুই আমার নাম শূন্য আবার আমারে বললি আমি কি মুসলমান? যে 24 ঘন্টা এদেশের যুবকদের চরিত্র নষ্ট করার কাজে নিয়োজিত, অশ্লীল নৃত্য, বেহায়াপনা, নাচ, গান এগুলা নিয়া সব সময় ব্যস্ত, ওকে যদি জিজ্ঞাসা করেন তোর নাম কি, ও বলবে আমার নাম কিছু একটা, যেগুলো ওদের নাম, ধরেন মুসলমানের একটা নাম সে বলে দিল, তুমি কি মুসলমান? সে চক্ষু লাল করে আপনাকে আঘাত করার জন্য আগায় আসতে পারে। আমি মুসলমান কিনা তুই আমার এই কথা জিজ্ঞাসা করলি কেন? তোর কি মনে হয় না আমি মুসলমান, আমি মুসলিম? অথচ সে 24 ঘন্টা এদেশের যুবকদেরকে প্রেম আর ভালোবাসার গান শিখায়, কথা কন ঠিক কিনা? এই যে 94 জন মুসলমানের ভিতরে যে মোনাফেক, তাকে যদি বলেন তুই কি মুসলমান, সে রাগ করবে, বরং আপনাকে মারতেও পারে। 94 জনের ভিতরে সবাই কিন্তু মুসলমান নয়। কে মুসলমান আর কে মুসলমান না, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে এটা বলে দিয়েছেন। এজন্য আপনাদেরকে আজকের এই সূরাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি চিন্তা করবেন যে আমি আবার ওই কাতারে পড়ে যাই কিনা, আমি আবার অমুসলিম হয়ে গেলাম কিনা, আমি মুনাফিক হয়ে যাই কিনা, আমি ইসলামের দুশমন হয়ে যাই কিনা, এটা অনুধাবন করার জন্য আজকের এই সূরা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন আমরা আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে চাই কি চাই না? আমি যখন খুতবা শুরু করেছিলাম, দুঃখজনক হলেও সত্য, আমি ভেবেছিলাম আমি যখন সূরাতুল মাউনটা পড়বো আপনারা সবাই আমার সাথে পড়বেন, কিন্তু পড়েন নাই। আমার কাছে মনে হয়েছে আপনারা কেউ পারেনই না এই সূরা। কি আপনারা পারেন না? কথা বলতে হবে, এই সূরা কি পারেন না? যদি পারেন আমরা আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। আমার সাথে একটু আবেগ আর ভালোবাসা নিয়ে পড়বেন, হতে পারে আজকের এই বসা, আজকের এই পড়া জীবনের শেষ পড়াও হতে পারে, জোরে কোন ঠিক কিনা? একটু ভালোবাসার আওয়াজ দিয়ে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. اے نبی نا شکر دال ভালো করে হৃদয়ের কান লাগায় দাও, আল্লাহর কালাম যদি মনোযোগ না দেন বুঝবেন না, বুঝা সম্ভব হবে না। আল্লাহর কালাম বুঝার জন্য আদব লাগবে, মনোযোগ লাগবে, ভালোবাসা লাগবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহর কালামকে যারা সম্মান দিবে, আল্লাহর পবিত্র কোরআনকে যারা মহব্বত করবে, ইজ্জত দিবে, আমার আল্লাহ ওই বান্দাকে এত সম্মান আর মর্যাদা ইজ্জত দান করে দিবে, ওই বান্দা এটা কল্পনাও করতে পারবে না, জোরে কোন ঠিক কিনা?
আর যে বান্দা আল্লাহর পবিত্র কালামকে সম্মান দিবে না, ইজ্জত দিবে না, ওই বান্দা ইজ্জতের আশা করবে, সম্মানের আশা করবে, মর্যাদার আশা করবে। আল্লাহর কালামকে ইজ্জত যদি না দাও, আল্লাহ পাক তোমাকে এত নিচে নামায় দিবে তুমি ওটা কল্পনাও করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা, জবান খুলি মানের আওয়াজ দিয়া কথা বলবা, আমরা আল্লাহর কালামকে কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? যদি কোরআনকে ভালোবাসেন, সম্মান করেন, ইজ্জত দেন, এই দুনিয়ার হায়াত আর কতদিন? এই দুনিয়ার হায়াত যেদিন ফুরায় যাবে, মালিকের সামনে যেদিন দাঁড়াবা, ওই দিন এমনটা যদিও হয় যে দুনিয়াতে কিছু গুনাহ তোমার হয়ে গিয়েছে, কিন্তু কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো। আল্লাহর কালাম বান্দা পড়তে জানো না, কিন্তু আল্লাহর কালাম শুনলে তোমার চোখের কোনায় পানি ভেসে উঠতো, পানি চলে আসত। ওরে আল্লাহর বান্দা, কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে জানো না, কিন্তু কোরআন তেলাওয়াত করনে ওয়ালা হাফেজ কোরআন আলেমকে ভালোবাসো, মহব্বত কর। আল্লাহর কালাম পড়তে জানো না, কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে চোখ দিয়া টপ টপ করে পানি ঝরিয়া যায়। যদি আল্লাহর কালামকে এমন মহব্বত জমিনে করতে পারো, আল্লাহর কালামকে মহব্বত করার কারণে যদিও দুনিয়ার গুনাহের কারণে তোমাকে জাহান্নামের অর্ডার দেওয়া হবে, আল্লাহর কালাম ওই দিন ফেরেশতাদের সাথে লড়াই করিয়া, যুদ্ধ করিয়া, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করিয়া তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। ভালোবাসার আওয়াজ দিয়া বলো, আমরা কোরআনকে মহব্বত করতে চাই কি চাই না? তালিল কোরআন পছন্দ পেশে খোদা, তালিল কোরআন পছন্দ পেশে খোদা, হুর গিল মান লা জুরম বাহা শফদা, গর কোরআন খানি শাবারু জাই হাবিব, হুর গিল মান তেরা বাশদ নসিব। যদি আল্লাহর কালামকে মহব্বত করো, কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত করতে জানো না, যারা তেলাওয়াত করে তাদের ঠোঁটের দিকে তাকাও, আর তোমার চোখের কোনায় যদি এক ফোঁটা পানি চলে আসে, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বান্দাদের কত সম্মান, যখন তাদেরকে কবরে শোয়া দেওয়া হবে, কবরে রাখা হবে, বান্দা কবরে গিয়া তাকায় দেখবে বান্দার জন্য সুন্দর চেয়ার, মনি মুক্তার চেয়ার, বান্দার মেহমানদারির জন্য হাতে পাখা নিয়া দণ্ডায়মান, জান্নাতের হুলকির মানরা গান গাইবে। যদি কোরআনের পাগল হও, তোমার কবরটা এমন অবস্থা হয়ে যাবে, জান্নাতের হুর দাঁড়ায় থাকবে হাতে পাখা নিয়া, আর হাতের ভিতরে এক হাতে শরবত, ওরা সুন্দর ভাষায় গান গায়া তোমাকে রিসিভ করার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া গান গাবে। মুনতাজের গাস তাহানি শাসতাম সুয়েতো, মুনতাজের গাস তাহানি শাসতাম সুয়েতো, আমদাহ বারে নুমায়ম রুয়েতো, আমদাহ বারে নুমায়ম রুয়েতো।
সূরাতুল মাউন তেলাওয়াত করেছি, খুব দীর্ঘ সময় নয়, অল্প সময় আপনাদের সামনে আলোচনা শোনাবো। এই সূরাটার ভিতরে আমার আল্লাহ পরকালে অবিশ্বাসী বান্দাদের নীতি আর চরিত্রটা কেমন এটা বলে দিয়েছেন। ওরে মুসলমান, এই জমিনে যে অমুসলিম ইসলামের সুরুত লাগাইয়া চলে, সে নিজেকে অমুসলিম বলে মানবে না। আল্লাহ পাক বলে, যদি না মানো এই খাসলত গুলো তোমার ভিতরে থাকলে তুমি ইসলামের দুশমন। এক নাম্বারে শুরুতেই আল্লাহ আল্লাহর হাবিবকে ডেকে বলেন, ভালো করে বুঝে নেন, আর রিবু বিদ্দি ভালো করে হৃদয়ের কান লাগায়া দাও। আমার আল্লাহ আল্লাহর হাবিবকে বলেন, আর আইতা, আপনি কি দেখেছেন? ও হাবিব, আপনি কি চিন্তা করে দেখেছেন? আপনি কি ভেবে দেখেছেন? আল্লাহ পাক আল্লাহর নবী দিয়া আমাদেরকেও বলতেছেন, নবীর মাধ্যমে গোটা ইমানদার বান্দা বান্দিদের আল্লাহ জানায় দেয়, ও ইমানদার বান্দা বান্দির দল, তোমরা কি দেখেছ, তোমরা কি চিন্তা করে দেখেছ? ইউকাদ্দিবু, যে বান্দা মিথ্যা মনে করে, মিথ্যা মনে করে বিদ্দি, কথা কি বুঝতেছেন? আমার আওয়াজ দিয়া বলেন, কথা কি বুঝতেছেন? আল্লাহ আল্লাহর হাবিবকে বলে, পরকালে অবিশ্বাসী বান্দাদের নীতি আর চরিত্রটা আল্লাহ জানায় দিতেছে। আল্লাহ পাক বলে, হাবিব, আপনি কি দেখেছেন, চিন্তা করেছেন ওদের ব্যাপারে? ওই বান্দার ব্যাপারে কি চিন্তা করেছেন? আপনি ধরে নেন, আল্লাহ আপনাকেও বলতেছেন, ও ইমানদার বান্দা, তুই কি চিন্তা করে দেখেছ? এমন ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করে দেখছ? ইউকাজিবু, যে মিথ্যা মনে করে বিদ্দিন, আমার পরকালের দিনকে ভালো করে হৃদয়ের কান লাগাইয়া দাও। এ দিনের দুইটা অর্থ একটু জবান করে, জবান খুলে বলেন, দিনের কয়টা অর্থ? আওয়াজ দিয়া বলবেন, দিনের কয়টা অর্থ? আপনারা কথা না বললে আলোচনা হবে না, একটু ভালোবাসার আওয়াজ দিয়া বলেন, দিনের কয়টা অর্থ? একটা অর্থ হলো মালিক ইয়াউমিদ্দিন, একটা অর্থ হলো আমরা যে বলি আল্লাহ, আপনি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। এই যে ইউকাজিবু বিদ্দিন, আল্লাহ পাক বললেন, হাবিব, আপনি কি থাকবে তার ব্যাপারে চিন্তা করেছেন? তাদের ব্যাপারে চিন্তা করে দেখছেন? যারা আমার পরকালকে অস্বীকার করে, পরকালকে স্বীকার করে না। এই যে বিদ্দিন, এ দিনের দুইটা অর্থ, একটা জবানো বন্ধ রাখা যাবে না। একটু বুঝার জন্য আওয়াজ দিতে হবে, ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন, এই দিনের কয়টা অর্থ? আরো জোরে বলেন, কয়টা অর্থ? একটা অর্থ হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। আরো জোরে বলেন, বিচার দিনের মালিককে। একটা হলো বিচার দিন, আরেকটা হলো ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। একটু জবান খুলে আবারও রিপিট করে, কষ্ট করে বলেন, দিনের কয়টা অর্থ? একটা হলো বিচার দিন, কর্মফল দিন, কর্মফল দিন, আর একটা হলো ইসলাম, ইসলাম, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। একটা হলো ইসলাম, আর একটা হলো কর্মফলের দিন। ভালো করে খেয়াল করে নাও, আল্লাহ পাক বলেন, হাবিব, আপনি কি তাদের ব্যাপারে চিন্তা করে দেখছেন, তার ব্যাপারে চিন্তা করে দেখছেন? যেই বান্দা আমার কর্মফল দিনকে মানে না, যেই বান্দা ইসলামকে মানে না, জবান দিয়া বান্দা এই ইসলামকে যারা মানে না, তাদের ভিতরে দুই দল। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, ইসলাম যারা মানে না, পরকাল যারা স্বীকার করে না, তাদের ভিতরে কয় দল? কথা বলেন না কেন? যারা ইসলাম মানে না, পরকাল মানে না, ধর্ম মানে না, পরকাল মানে না, তাদের ভিতরে কয় দল? এই আওয়াজে আমার আলোচনা হয় না, একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, কয় দল? আপনাদের বারবার বলা লাগবে কেন?
যারা ধর্ম মানে না, পরকাল স্বীকার করে না, তাদের ভিতরে কয় দল? একদল সরাসরি মানে না, সরাসরি মানে না, সরাসরি যারা মানে না তারা হলো বেঈমান কাফের দল, কথা কোন ঠিক কিনা? আরেক দল সরাসরি অস্বীকার করে না, বরং ইসলামের সাইনবোর্ড লাগায়, মাথায় টুপি আছে, গালে দাঁড়িয়ে আছে, নামাজও পড়ে, কোরআনও তেলাওয়াত করি, ভালো কাজগুলোও করে, কিন্তু উপরে উপরে তারা মুসলমান, ভিতরে ভিতরে তারা ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম জোরে কোন ঠিক কিনা? ওরা উপরে উপরে মুসলমান, ভিতরে ভিতরে ইসলামদের দুশমন, আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? তাহলে যারা স্বীকার করে না, অস্বীকার করে, তাদের ভিতরে কয় দল? আরো জোরে ইমান থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলেন কয় দল? আমরা কি শাহজালালের সৈনিক না? কথা আসতে বলেন কেন? আমরা কি শাহজালালের সৈনিক না? তাহলে শাহজালালের সৈনিকদের তো ইমানি চেতনা থাকবে, ইমানি জজবা থাকবে। আওয়াজ দিয়া বলেন আমরা শাহজালালের সৈনিক হতে চাই কি চাই না? এমনি ইমান নিয়ে বেঁচে থাকা যাবে না। ফুলতলির সাহেব কিবলাদের একটা স্লোগান আছে, এই ফুলতলির সাথে আমাদের ফান্দাউকো আছে, ফুলতলির সাথে হক যত দরবার সবগুলো আছে, কথা কোন ঠিক কি না? ওনাদের একটা স্লোগান আছে, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, কথা কোন না কেন? আপনি নাকে তেল দিয়া ঘুমাইলে কি ইমান বাজবে? আপনি নাকে তেল দিয়া ঘুমান, আপনার দেশ কি বাজবে? দেশও বাঁচাতে হবে, ইমানও বাঁচাতে হবে। আজ কিন্তু আমার দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে, আমার ইমানকে নিয়ে ষড়যন্ত্র চলে। আমরা ইমান আর দেশ বাঁচাবার জন্য সবাই ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? আপনারা কি মনে করেন ভোলার যে ঘটনাটা ঘটেছে এ দেশে, আমি মনে করি কোন মুসলমান পুলিশ এ ঘটনা ঘটায় নাই, কথা বলেন না কেন? পুলিশ যারা আছে, কি পুলিশ, পুলিশ বলেন, র‍্যাব বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, প্রত্যেকটা সৈনিকের ভিতরে আমি মনে করি 100 জনের মধ্যে অন্তত 95 জনের কলজা দিল আমার নবীর মহব্বতে কাঁদে, জোরে কোন ঠিক কি না? র‍্যাব বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, ওরাও আমার নবীর আশেক, স্বয়ং আমার দেশের প্রধানমন্ত্রীও আমার নবীর ভালোবাসে। এক দল কুচকরি আমার দেশের প্রধানমন্ত্রীকে বিপদে ফেলানোর জন্য, এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য ওরা কৌশলে, আমার নবীর দুশ্মন যারা, ওরা কৌশলে ভোলায় ট্র্যাজেডি ঘটিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওদের লক্ষ্য টার্গেট হলো প্রধানমন্ত্রীকে বিপদে ফেলায় দিবে, এই দেশটাকে ধ্বংস করে দিবে, জোরে বলেন ঠিক কি না? আমি বিশ্বাস করি না কোন মুসলমান, মুসলমান প্রশাসনের কোন মুসলমান ভোলার মুসলমানদের মিছিলে গুলি চালাইতে পারে। আপনারা কি এটা বিশ্বাস করেন? জোরে বলেন আপনারা কি এটা বিশ্বাস করেন? আমি বলেছি, আবারও বলে যাই, ভোলায় এমপি মহোদয় ছিল, ভোলার যে এমপি মহোদয়, উনি যদি একটু ফোনেও কথা বলতেন, আমি এমপি মহোদয় বলছি, তোমরা একটু রিল্যাক্স হও, ধৈর্য ধরো, একটু সময় দাও, আমি আসতেছি। অথবা উনি ফোনেও যদি বলতেন, এভাবে ফোনটা ধরে যদি বলে দিতেন, আপনারা নিশ্চিন্তে থাকেন, আমি মুসলমান হিসাবে আমার নবীরে গালি দিলে আমারও কলজায় আগুন জ্বলে, আমারও কলজায় আঘাত লাগে, আপনারা নিশ্চিত থাকেন, আমি মুসলিম, আপনাদেরকে আমি নিশ্চিত করলাম, আমার নবীর বিরুদ্ধে যে কথা বলেছে, এবার হিন্দু ছেলে হোক অথবা ওর আইডি হ্যাক করে অন্য কেউ করে থাকুক, আপনারা নিশ্চিত থাকেন তাদের বিচার হবে, আপনারা শান্ত হন, আমি ওয়াদা করলাম। যদি এমপি মহোদয় এরকম 50,000 মানুষের সামনে এভাবে একটু সান্ত্বনার বাণী শোনায় দিতেন, আপনারা বলেন এই সমস্যাগুলো কি ঘটতে পারতো? এই সমস্যাগুলো কি হতো? অথবা প্রশাসনের লোক যদি ওখানে দাঁড়ায় বলতেন, এসপি মহোদয় যদি, পুলিশ সুপার যদি দাঁড়ায় বলতেন, টেনশন নেবেন না, যে নবীরে গালি দিয়েছে, হিন্দু ছেলেটার আইডি হ্যাক করে হোক অথবা হিন্দু ছেলেটা হোক, আমরা হিন্দু মুসলমান এক হয়ে চলতে চাই, যেভাবে 1971
হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলায়া এ দেশকে স্বাধীন করেছি, আমরা আগামী ভবিষ্যতেও হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলায়া আমার দেশকে ষড়যন্ত্রের হাত থেকে আমরা রক্ষা করব। আপনারা চিন্তা করবেন না, হিন্দু ছেলে হোক অথবা হিন্দুর আইডি হ্যাক করে হোক, যেই এটা করেছে ওদেরকে আমরা ধরব, ওদের বিচার হবে। আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান এত নির্বোধ না, এরকম কথা বলার পরেও ওখানে কোনো ঝামেলা হবে, জোরে কোন ঠিক কি না, কোনো ঝামেলা হতো না, বরং আমি বলবো এগুলো সুকল্পিত পরিকল্পিত সরকারকে বিপদে ফেলাবার জন্য। আপনাদের হিতাকাঙ্ক্ষী আমরা, আপনাদেরকে আমরা ভালোবাসি, এজন্য সতর্ক করে দিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।